বাছরের আগে মঙ্গলবার দুপুরে বালুরঘাট জিআরপি থানার পুলিশ পাঁচটি কচ্ছপ উদ্ধার করে দৌলতপুর এলাকা থেকে। এদিকে পুলিশ পাঁচটি কচ্ছপ উদ্ধার করে বালুরঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়টি নজরে আসতে জিআরপি থানার পুলিশ পিছু নেয় পাচারকারীদের। সেই সময় পুলিশি অভিযানে পাচারিকারী ব্যাগ ফেলে পালিয়ে যায়। এদিকে পরে ব্যাগ খুলতেই চোখ ছানা পড়া হয়ে যায় পুলিশ কর্মীদের। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ভেতর থেকে পাঁচটি কচ্ছপ। এরপর বালুরঘাট গামী নবদ্বীপ ধাম গাড়িতে করে কচ্ছপগুলি নিয়ে আসে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। উদ্ধার হওয়া পাঁচটি কচ্ছপের ওজন সব মিলিয়ে প্রায় 70 কেজি, যার বাজার মূল্য প্রায় 80,000 টাকা। যখনই চেস করে ওরা পালিয়ে যায়। তো মালটা তো ওখানেই ছিল, তো তারপরের ট্রেনে আমরা আবার ওই যে নবদ্বীপ ধাম মালটা নিয়ে যাই। কি মনে করছেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোথা থেকে? মনে হচ্ছে বুনিয়াদপুর। কোথা থেকে আসছিল এই কচ্ছপগুলো? বিহারে। কতগুলো একটা ওজন হবে? 15-20 কিলো হবে দুটো, বাকিগুলো একটু কম হবে, 10 কিলো। এগুলো এখন কি করা হবে? ফরেস্ট ক্যান হবে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।